আশি থেকে নব্বই পার্সেন্ট ডিম অথচ হাঁসগুলো অসুস্থ হয়ে গেছে এই অবস্থায় যদি মেডিসিন দেই তাহলে তো ডিম কমে যাবে তো এখন কি করব অপেক্ষায় থাকব যে কখন হাঁসগুলো সুস্থ হয় যদি মেডিসিন দিয়ে দেই তাহলে তো লস হয়ে যাবে অ্যাকচুয়ালি যাদের ডিম পাড়া হাঁসের খামার আছে পর্যাপ্ত পরিমাণে ডিম দিচ্ছে আশি পার্সেন্ট নব্বই পারসেন্ট কিংবা তার অধিকে হঠাৎ করে সেই হাঁসগুলো অসুস্থ হয়ে যাচ্ছে অথচ ডিম কমার ভয়ে তারা কিন্তু প্রয়োজনীয় মেডিসিনগুলো ব্যবহার করছেন না তারা অপেক্ষায় আছেন যে কখন হাঁসগুলো সুস্থ হয়ে যাবে একটা সময় ঠিকই হাঁসগুলো সুস্থ হবে অথচ সেই অপেক্ষার প্রহর কখনোই কিন্তু কমছে না অথচ দিনের পর দিন হাঁসগুলো বেশি অসুস্থ হচ্ছে খাওয়া কমিয়ে দিচ্ছে এবং ডিম তো আস্তে আস্তে জিরো পর্যায়ে চলে আসছে তো তারা কিন্তু ভেবে পাচ্ছে না যে তাদের এখন প্রয়োজনীয় পদক্ষেপ কী হতে পারে কিংবা তারা আসলে ডিমের দিকে লক্ষ্য রাখবে নাকি হাড়িগুলোর সুস্থ দিকে লক্ষ্য রাখবে তাদের জন্য আজকের আমি প্রতিবেদনটা সাজিয়েছি আজকের প্রতিবেদনে তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা থাকবে তাদের জন্য কিছু অ্যাডভাইস থাকবে পাশাপাশি ডিম পাড়া হাঁসের খামারে হাঁসগুলো যদি অসুস্থ হয় তাহলে কি মেডিসিন দিলে কিংবা কি পদক্ষেপ গ্রহণ করলে আপনাদের খামারের হাঁসগুলো সুস্থ থাকবে পাশাপাশি ডিমও কিন্তু আপনারা হচ্ছে অব্যাহত রাখতে পারবেন তো অবশ্যই পুরো প্রতিবেদনটা আপনারা মনো সহকারে দেখবেন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিজের খামার জগতে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এই কামনা করে শুরু করছি স্বাস্থ্যের প্রতিবেদন পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে এসে আমি মোসাম্মদ সিদ্দিকা অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমরা আমাদের খামারে যখন প্র্যাকটিক্যালি কোনো সমস্যার সম্মুখীন হই কিংবা প্র্যাকটিক্যালি যে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি সেগুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি কিংবা হচ্ছে আমাদের সামনে যখন যে সমস্যা হয় খামার সংক্রান্ত সেই সমস্যাগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে করে সেই সমস্যাগুলো আপনারা যখন ফেস করবেন তখন সঠিকভাবে সেই সমস্যাটা মোকাবেলা করতে পারেন তো তারই ধারাবাহিকতায় আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আপনাদের পক্ষ থেকে অনেক কমেন্ট কিংবা অনেক হচ্ছে খামারিরা বিভিন্নভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করে যেটা জানিয়েছেন তাদের খামার কিন্তু অসুস্থ অথচ সেই হাঁসগুলোকে সুস্থ করার পরিবর্তে তারা ডিমের দিকে ফোকাস দিচ্ছে আর এজন্যই কিন্তু আস্তে আস্তে সেই খামারটা আরও অসুস্থতায় কিংবা হচ্ছে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তো তাদের উদ্দেশ্যে কি অ্যাডভাইস থাকবে কিংবা তাদের কি করণীয় অ্যাকচুয়ালি আমরা যারা ডিম পাড়া হাঁসের খামার পরিচালনা করি কিংবা ডিমের জন্য হাঁস পালন করি আমাদের প্রথম টার্গেট থাকতে হবে যে হাঁসগুলোকে সুস্থ রেখে হাঁসগুলোকে সঠিক পরিমাণে সঠিক খাদ্য উপাদান মেনটেন করে হচ্ছে সঠিক সময়ে খাবার দিয়ে হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া কিন্তু হাঁস যদি অসুস্থ হয় সেই অসুস্থ হাঁস থেকে আমরা কিভাবে কাঙ্ক্ষিত ফলাফল পাব ডিম পাড়া হাঁস অসুস্থ হতে পারে বাচ্চা হাঁস অসুস্থ হতে পারে কিংবা যে হাঁসগুলো ডিমে আসেনি সেই হাঁসও কিন্তু অসুস্থ হতে পারে আর একটা অসুস্থ হাঁস কখনোই কিন্তু সঠিকভাবে খাবার খায় না একটা অসুস্থ হাঁসের কাছ থেকে আমরা কখনোই কাঙ্ক্ষিত রেজাল্টটা পেতে পারি না কারণ তার শরীরের মধ্যে যে ঘাটতিটা চলে আসে সেখান থেকে যে ক্ষয় হয় তো তার ধারাবাহিকতাটা যদি বজায় থাকে তাহলে আস্তে আস্তে সেই হাঁস থেকে আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাবোই না বরং সেখান থেকে আমরা অনেকভাবে লসের সম্মুখীন হতে পারি তো প্রথম ফোকাস দিতে হবে হাঁসগুলোকে সুস্থ রাখা আর আমরা যারা ভয়ে আছি যে হাঁসগুলো যদি অসুস্থ হয় আর হাঁসগুলোকে যদি আমরা মেডিসিন দিই তাহলে তো ডিম কমে যাবে এক্স্যাক্টলি ডিম কেন কমে প্রথমে আমাদেরকে জানতে হবে হাঁসগুলো যখন অসুস্থ হয় তার আগে কিন্তু কিছু সিমটম দেখা দেয় কিংবা অসুস্থ হওয়ার পিছনে কিছু কারণ থাকে ইকজ্যাক্ট কারণ ছাড়া কিন্তু হাঁসগুলো অসুস্থ হয় না তো ইগজ্যাক্ট কারণ কি কী কারণে হাঁসগুলো অসুস্থ হচ্ছে সেই কারণগুলো আমরা যদি বের করতে পারি আর সেই সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে পারি আর সেই সমস্যার সমাধানের পাশাপাশি হাঁসের যেহেতু সমস্যা হয়ে গেছে যেমন ঠান্ডা সর্দি জ্বর কিংবা পেটের সমস্যা এগুলো যদি হয়ে থাকে প্রথম স্টেপে আমরা যদি সিম্পল যে মেডিসিনগুলো আছে সেই সিম্পল মেডিসিনগুলো ব্যবহার করি তাহলে কিন্তু সেই রোগের সূত্রপাতটা আমরা বন্ধ করতে পারব পাশাপাশি হালকা পাওয়ারের সেই মেডিসিন দিয়ে আমরা সহজেই হাঁসগুলোকে সুস্থ রাখতে পারবো আর হাঁস যদি সুস্থ থাকে তাহলে সঠিক পরিমাণে খাবার খাবে আর আমরা যদি সঠিক পার্সেন্টেজে ডিম পেতে চাই তাহলে অবশ্যই আমরা একটা উপযুক্ত খাবার দিচ্ছি আর সেই খাবারটা মেনটেন রাখার ফলে কিন্তু সেই হাঁস থেকে কখনোই ডিম হারিয়ে যাবে না আর হাঁসটা সুস্থ থাকবে আর আমরা যদি যে কোনো রোগের সূত্রপাত না বুঝি আর যে কোনো রোগের লক্ষণ না বুঝি আর সেই রোগটা যদি আমরা হচ্ছে মেডিসিনের মাধ্যমে বন্ধ না করতে পারি সেই রোগটা আস্তে আস্তে কিন্তু বড় হয়ে যাবে আর যখন বড় আকার ধারণ করবে তখন সাধারণ মেডিসিনে কাজ করবে না কিংবা হাঁস দীর্ঘদিন না খাওয়ার ফলে হাঁসের ডিম একেবারে জিরো হয়ে যাবে এটা কিন্তু আমাদের একটা বড় ধরনের ভুল কিংবা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে তাই অবশ্যই আমরা প্রথম স্টেপেই রোগের সূত্রপাত এবং রোগের সিমটমগুলো দেখে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে কিন্তু হাঁসগুলো থেকে আমরা সঠিক পার্সেন্টেজের ডিম অব্যাহত রাখতে পারি আর আমরা যদি এই ভয়ে থাকি যে ভয়ে থেকে যে হাঁসের ডিম কমে যাবে আর দীর্ঘদিন চিকিৎসা না করি তাহলে দেখা যাবে যে যখন রোগ বড় আকার ধারণ করবে তখন হায়ার অ্যান্টিবায়োটিক দিয়েও কাজ হবে না কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক যখন দিব তখন ডিম কমে যাবে স্বাভাবিক ব্যাপার আর দীর্ঘদিন হাঁসগুলো অসুস্থ থাকায় কিংবা দীর্ঘদিন না খেয়ে থাকায় কিন্তু হাঁসের ডিম একেবারে জিরো পারসেন্টেজে চলে আসতে পারে তাই রোগের সূত্রপাত কখন হবে কিংবা রোগের লক্ষণগুলো চিহ্নিত করে অবশ্যই আমাদের প্রয়োজনীয় মেডিসিনগুলো ব্যবহার করতে হবে সতর্ক থাকতে হবে এবং কিভাবে রোগটা সৃষ্টি হলো তার কারণ বের করে সে কারণটা চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে তো আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যারা এই ধরনের ভুল করতে যাচ্ছেন কিংবা ভুল করে ফেলেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে কে কিভাবে ভুল করেছেন কিংবা এই ধরনের সমস্যা কার কার খামারে হয়েছে তো পুরো পুরো বিষয়টা আমি যে বুঝাতে চেয়েছি যে বিষয়টা বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন কিনা তাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো এতক্ষণ ধরে যারা এই আলোচনাটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কথা হবে নেক্সট প্রতিবেদনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ